যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। টেকনিক্যাল গুরু বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো একটা ইউটিউব ভিডিওর ভিউ কীভাবে বাড়াবেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপসের মাধ্যমে। আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকেই আপনার ভিউ বেড়ে নিতে পারবেন এবং ওয়াচ টাইমও পেয়ে যাবেন। ওয়াচ টাইম এবং ভিউ দুটোই পেয়ে যাবেন আপনার মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে আপনার আনলিমিটেড, আপনি যত খুশি যতটুকু আপনি সময় দিতে পারবেন তত আপনার ভিউ বাড়বে এবং ওয়াচ টাইমও বাড়বে। আপনি যত সময় দিবেন, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা আপনি যত সময় দিবেন তত সময়ে আপনার ভিউ বাড়বে এবং ওয়াচ টাইম বাড়বে। তাহলে বুঝতে পারছেন, তাহলে সেই সাইডে যাওয়ার আগে বলি, যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা ভিডিও নিচে রেড কালার সাবস্ক্রাইব বলে লেখা আছে ওখানে সাবস্ক্রাইব করবেন, পাশে একটা বেল আইকন দেবে, বেল আইকনে ক্লিক করে অন করে দিবেন, কারণ যখন আমি ভিডিও আপলোড দেবো সবার আগে দেখার জন্য। আর ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাপটার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার চ্যানেলকেও আপনাকে দেখাচ্ছি, প্লে স্টোরকেও আপনাকে দেখাচ্ছি। আর আমার এই চ্যানেলে অনেক বিভিন্ন রকম ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে অনেক কিছু শিখতে পারবেন। আপনার একটা আরেকটা ভিডিও আছে, আপনার ইউটিউবের ভিডিও আপনার ইমোতে শেয়ার করে, আপনার ইমো যে ভিডিও যে ইমো আছে সেই ইমোতে শেয়ার করে আপনি ভিউ বেড়ে নিতে পারবেন খুব সহজেই। সেটা আমারও ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে আপনারা ইমোতে আপনি ভিডিও শেয়ার করে ইউটিউব ভিডিও শেয়ার করে আপনারা ভিউ বাড়াতে পারবেন। সেটা দেখে আপনারা ভিডিওটা দেখে আপনারা শিখে নেবেন। তাহলে চলেন অ্যাপটা দেখাই যে আপনি এখন ইউটিউবের ভিডিও আপনি কীভাবে ভিউ বাড়াবেন, ফার্স্ট টাইম ভিউ বাড়াবেন কীভাবে সেটা আপনাকে দেখাই। তাহলে আপনি চলেন প্লে স্টোর চলেন, আর ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আমি প্লে স্টোর থেকেও আপনাকে দেখাচ্ছি। এ আমার মোবাইল, প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে আসার পরে আপনি লিখে দেন ভাইরাল মাই ভিডিও বলে লিখবেন, লিখে সার্চ করবেন ভাইরাল মাই ভিডিও, VIRAL মাই ভিডিও, ভাইরাল মাই ভিডিও বলে সার্চ করবেন প্লে স্টোরে। প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তারপরে দেন এই অ্যাপসটা ভাইরাল মাই ভিডিও বলে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। আমার এটা ইনস্টল করা আছে, আমি এটা ওপেন করে আপনাকে দেখাবো যে কীভাবে এটাকে অ্যাক্টিভেট করবেন সেটা আপনাকে দেখাবো। তাহলে এটা ওপেন করেন আপনাকে দেখে দিচ্ছি কীভাবে অ্যাক্টিভেট করবেন এবং কীভাবে আপনার ভিডিওর ভিউ বাড়াবেন এবং ওয়াচ টাইমে পেয়ে যাবেন কীভাবে। এখানে এই ওপেন করার পরে আপনার এখানে সাইন আপ করতে হবে, সাইন ইন বলে লেখা আছে, আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন। এখানে সাইন ইনে ক্লিক করেন, অ্যালাউ যদি চাই তো অ্যালাউ টালাউ আপনারা করে নেবেন। তারপরে আপনার সাইন ইনে ক্লিক করার পরে আপনার এখানে সব জিমেল আইডি যে আপনার মোবাইলে যতটি জিমেল আইডি থাকবে সব আপনার এখানে চলে আসবে। এখানে চলে আসলে আপনি যে কোনো একটা আপনার যেটা পছন্দ সেটা আপনার যেটা জিমেল আইডি সেটা আপনি চুজ করে আপনি অ্যাক্টিভেট করে নেবেন। আমি এটা নিচ্ছি, তাহলে জিমেলে গিয়ে আপনি ক্লিক করবেন, ক্লিক করে তারপরে আপনি আমার এটা আগেকার ভিডিও দেওয়া আছে এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, আপনাকে প্রথমে ভালো করে দেখাচ্ছি। তারপরে আপনি এখানে আসার পর আপনার অ্যাড করতে হবে, আপনি সেই ইউটিউব ভিডিও চলে যান, ইউটিউবের থেকে একটা আপনার লিঙ্ক টালিয়ে আসার, আপনি কোনটা আপনি আপনার ইউটিউবে চলে যান, যেটাতে আপনি ভিউ বাড়াতে চান সেই সেটা আপনার লিঙ্কটা নিয়ে আসতে হবে। ইউটিউবে চলে যান, আপনার চ্যানেলে চলে যান, চ্যানেলে যাওয়ার পরে আপনি আপনার ভিডিওতে চলে যাবেন যে আপনি কোন ভিডিওটা আপনি নেবেন ভিউ বাড়াবেন, কোন ভিডিওটা আপনি ভিউ বাড়াবেন। এর বিভিন্ন রকম ভিডিও আছে, আপনি এখান থেকে পছন্দ করলে আপনার কোনটা পছন্দ সেটাতে আপনি ভিউ বাড়িয়ে নেবেন। আপনি ভিউ বাড়াতে চান, আপনার 3 আইকনটা আছে ওখানে ক্লিক করবেন, তারপরে শেয়ার বাটন আছে এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে কপি করে নেবেন, এখানে দেখা যান লিঙ্কটা আপনি কপি করে নেবেন, কপি করলেন এখানে কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর আপনি সেই অ্যাপসে চলে যান, সেই অ্যাপসটা ওপেন করেন, ওপেন করার পর আপনি যে প্লাস দেখতে পাচ্ছেন এই প্লাসে ক্লিক করবেন, এখানে যে প্লাসটা দেখতে পাচ্ছেন এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে আপনি এখানে সার্চ ভিডিও, আপনি সার্চ ভিডিওতে ক্লিক করবেন, করার পরে আপনি যেই যেটা কপি করেছেন সেটা আপনি এখানে এখানে দিয়ে দেন, পেস্ট করে দেবেন, এখানে চেপে ধরবেন তারপরে পেস্ট করে দেবেন, যদি কপি করেছেন ওখানে চেপে ধরে পেস্ট করুন। পেস্ট করার পরে আপনি সার্চ বাটনে ক্লিক করেন, এখানে চলে আসলো ভিডিওটা আপনার চলে আসলো, আসার পর আপনি এখানে আরেকবার ক্লিক করবেন,
আর ক্লিক করলে এখানে রাইট চিহ্ন হয়ে গেলো, তার মানে আপনার এই ভিডিওটা এখন এখানে অ্যাক্টিভেট হলো। অ্যাক্টিভেট হওয়ার পরে আপনি এবার এখানাতে যে এই পাশে যে একটা এরকম দেখতে আছে আন ভিডিও বলে এখানে লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। দেন আন ভিডিও বলে ওয়াচ টাইম ওয়াচ ভিডিও বলছে, আন টাইম ভিডিও এখানে ক্লিক করার পরে আপনি এখানে ওয়াচ ভিডিওতে ক্লিক করেন। আপনার খুব সহজ বোঝাচ্ছে, আপনি রয়্যাল টাইম আপনার আনলিমিটেড, যত আপনি এখানে সময় দেবেন তত আপনার ভিউ বাড়বে এবং ওয়াচ টাইম বাড়বে। তারপর আপনি এখানে ক্লিক করেন, ভিডিওটা 1 মিনিট চলবে, 49 সেকেন্ড, আপনার এখানে 49 সেকেন্ড ভিডিওটা চলবে। আপনি 49 সেকেন্ড এর ভিডিওটা দেখবেন, আপনার ভিডিওটাও সে এর এই এখানাতে ওই ওই যে ভিডিওটা আপনি দিয়ে রাখলেন সেই ভিডিওটা আপনার 1 মিনিট 49 সেকেন্ড যতই হোক আপনার এই ভিডিওটা তারা দেখবে, তারা দেখবে। ঠিক আছে, আপনি এখানে এই ভিডিওটা টাইমটা সে টাইম চলছে দেখতে পাচ্ছেন, এই টাইমটা চলছে, টাইমটা শেষ হলে আপনি একটা ভিউ পেয়ে যাবেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন, দেন সেকেন্ড কমছে, 23 22 21, আপনার এখানে 50 সেকেন্ড হতে পারে, 40 সেকেন্ড হতে পারে, এবং 30 সেকেন্ডও চলে আসে, অনেক সময় আসে 50 সেকেন্ড, 40 সেকেন্ড, 45 সেকেন্ড এরকম আসে। আপনি সেই ভিডিওটা এই টাইম অনুযায়ী সেই ভিডিওটা দেখবেন, আর আপনার ভিডিওটাও কিন্তু তারা দেখবে, তারা দেখবে। এভাবেই আপনি ওয়াচ টাইমে পাবেন এবং ভিউও পাবেন, আপনার একটা ভিউও পেয়ে যাবেন এবং ওয়াচ টাইমে পেয়ে যাবেন। এখানে এলে শেষ হওয়ার পরে আপনি এখানে ক্লিম ভিউ ক্লিক করবেন, তারপর আবার ওয়াচ ওয়াচ নেক্সট ভিডিওতে আপনি আবার আবার যদি ভিডিওটা দেখতে চান, ওয়াচ টাইম করতে চান, তাহলে আপনাকে আবার ভিডিওটা দেখতে হবে। এখানে ক্লিক করতে আমি আর দেখাচ্ছি না, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে আপনারা ভিডিও এদের ভিডিও দেখবেন, আপনার ভিডিও এরাও দেখবে। ঠিক আছে, আপনি এইভাবেই আপনি ওয়াচ টাইমটা বাড়িয়ে নেবেন। আপনি দেখে নেন আপনার ভিউ বেড়েছে কিনা, হোমে যান, এখানে আসার পর আপনি দেখতে থাকবেন দেন একটা ভিউ এখান দিয়ে দিয়েছে, একটা কিছুক্ষণের মধ্যে ওই ওই একটা ভিউ আমাকে আমাকেও দিয়ে দিবে, আমার ওয়াচ টাইমটাও আমার ভিডিওটা তারা দেখবে। দেখে কিছুক্ষণের মধ্যে 1-2 মিনিটের মধ্যে আপনাকে দিয়ে দিবে, বেশি সময় লেবে না, সাথে সাথে দিয়ে দিবে। আপনি আনলিমিটেড এভাবে ওয়াচ টাইম আপনারা ভিডিও দেখতে থাকেন, আপনার ভিডিও ভিউ বেড়ে যাবে। তাহলে বুঝতে পারছেন, যদি আপনি একদিনে যদি 100 ভিডিও দেখেন তাহলে 100 ওয়াচ টাইম এবং 100 ভিউ আপনি পেয়ে যাবেন। আপনি যত সময় দেবেন, 1 ঘন্টা দিয়ে সময় দেন, 1 ঘন্টা সময় দিলে আপনার 60 ভিডিও, 60-70 ভিডিও আপনি দেখতে পারবেন এবং 60-70 ওয়াচ টাইম পাবেন এবং ভিউও পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।